নমস্কার যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান বাংলা ইতিমধ্যে পাঁচ দফা নির্বাচন সারা হয়ে গিয়েছে রবিবার জামালপুরের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন দিদির গুন্ডারা কিছু করতে পারেনি এই পাঁচ দফায় তাই দিদি হতাশায় ভুগছেন অমিত শাহ বলেন বাংলায় এবার বিজেপি সরকার আসছে বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী বিগত পাঁচ দফা নির্বাচনে তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে এই পাঁচ দফায় অন্তত একশো বাইশ আসন পাবে বিজেপি এখনো পর্যন্ত একশো আসনের ভোট হয়েছে তার দুই তৃতীয়াংশ আসনই বিজেপির দখলে যাবে বলে মনে করছেন অমিত শাহ তার আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন বিজেপি একশো আশির মধ্যে একশো পঁচিশটি পাবে অমিত শাহ বললেন আরেকটু কম অর্থাৎ একশো বাংলা এখনও তিন দফা নির্বাচন বাকি এই তিন দফা মিলিয়ে বিজেপি তাদের টার্গেট দুশো আসন পূরণ করবে বলেই মনে করছেন অমিত শাহ দিলীপ